কোভিডকালের একজন পথপ্রদর্শক সুজিত কুমার দাস, বাড়ি মুর্শিদাবাদে। করোনার সময় থেকে মানুষের মধ্যে সচেতনতার প্রচার করে চলেছেন গান এবং মূকাভিনয়ের মধ্যে দিয়ে। ইতিমধ্যেই বহু পুরস্কার এসেছে তার ঝুলিতে। অক্লান্তভাবে সমাজ সেবায় যে কাজ তিনি করে চলেছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। 2019 সালে কোভিড-19 উদ্বেগজনক পরিস্থিতির প্রথম লকডাউনের সময়ে ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বপ্রথম কোভিড-19 সেবা যোদ্ধা পথ মূকাভিনয় শিল্পী সমাজসেবী হিসেবে বহরমপুরের সুজিত কুমার দাসের নাম ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল কর্তৃক স্বর্ণপদক ও কলকাতার রোটারি আন্তর্জাতিক ক্লাব কর্তৃক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাটক ও মূকাভিনয় শিল্পী সুজিত কুমার দাস কোভিড-19 পরিস্থিতিতে প্রথম লকডাউনের সময় থেকে আজও পর্যন্ত করোনা প্রতিরোধ বিষয়ে পথে পথে মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে মানুষকে সচেতন করছেন। সামাজিক দূরত্ববিধি মান্য করতে, মাস্ক ব্যবহার করতে, স্যানিটাইজার ব্যবহার করতে এবং লকডাউন বিষয়ে সরকারের নির্দেশ মেনে চলতে বহরমপুর ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে করোনা চেতনা নামক পথ মূকাভিনয় দেখিয়ে মানুষজনদের সচেতন এবং আশ্বস্ত করে প্রচুর প্রশংসা পেয়েছেন। জনমানুষের সচেতনতা তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি নিরলসভাবে নিজ উদ্যোগে মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আকর্ষণীয় নাটক ও মূকাভিনয়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি, জাতীয় উপস্থিতি, ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি, পথ নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বন্যপ্রাণী ও বন্যপ্রাণ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সংরক্ষণ, জল সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, শিশু সুরক্ষা, শিশু বিকাশ, শিশু কল্যাণ, নারী শক্তি, প্রতিবন্ধী পুনর্বাসন এবং বাল্যবিবাহ, শিশু নারী পাচার, শিশু শ্রম, শিশু যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রচার করে চলেছেন। সুজিত কুমার দাস 2011 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল শ্রী এম কে নারায়ণের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক সারা রাজ্যে প্রতিবন্ধী কল্যাণে শ্রেষ্ঠ ব্যক্তির পুরস্কার হিসেবে স্বর্ণপদক লাভ করেছেন। 1987 সালে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে তবলা বিষয়ে সঙ্গীতশ্রী, 1995 সালে পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা একাডেমি থেকে নাট্যাভিনয় বিষয়ে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম শৌমীন্দ্রনাথ ঠাকুর মেধাবৃত্তি, 1996 সালে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্র যুব উৎসবের আন্তঃরাজ্য মূকাভিনয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, 2000 সালে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে ছৌ নৃত্য মিউজিক বিষয়ে জাতীয় মেধাবৃত্তি অর্জন করেছেন। 2014 সালে সমাজসেবার জন্য কলকাতা রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব থেকে প্রিয়দর্শী চ্যাটার্জি মেমোরিয়াল পুরস্কার লাভ করেছেন। 1993 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক বিষয়ে স্নাতকোত্তর এবং 2008 সালে শ্রবণ প্রতিবন্ধী বিষয়ে বিশেষ শিক্ষায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেছেন। 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের মুর্শিদাবাদ জেলা শিশু বিচার বোর্ডের তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পদমর্যাদা সম্পন্ন শিশু বিচারক সদস্য হিসেবে প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে তার পরিকল্পনা এবং পরিচালনায় মূকাভিনয় সারে জাহাসে আচ্ছা বহু প্রশংসা অর্জন করেছেন। 2010 সালে জি বাংলায় বিখ্যাত রিয়ালিটি শো সৌরভ গাঙ্গুলী দাদাগিরিতে অংশগ্রহণ করে মূকাভিনয় দেখিয়ে ভীষণ জনপ্রিয়তা লাভও করেছিলেন। লকডাউনের সময় করোনা প্রতিরোধ বিষয়ে মানুষের সচেতনতা প্রচার করার উদ্দেশ্যে গান লিখে সুর দিয়ে বহরমপুর ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় গান গেয়েছেন, পথ মূকাভিনয় ও পথ নাটক করেছেন এবং নিজের শিশু কল্যাণকে নিয়ে নাটক ও অভিনয় করে গান গেয়ে প্রচার করেছেন। পৃথিবীর সর্বপ্রথম কোভিড-19 সেবাযোদ্ধা পথ মূকাভিনয় শিল্পী হিসেবে সুজিত কুমার দাসের মতো এমন একজন সমাজসেবী ব্যক্তির যোগ্য সম্মান পাওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।